রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন, এক লোক মসজিদে প্রবেশ করল, প্রবেশ করে বসে পড়ল, দুরাকাত সালাত আদায় করল না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কি তুমি কি দুরাকাত সালাত আদায় করেছো? আসাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? কলা, তখন লোকটা বলল, লা, না আমি করিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুম, দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, দুরাকাত সালাত আদায় করো। তখন আমি বলি, হুজুরের খুতবার দাম বেশি না রাসূলের খুতবার দাম বেশি? আরে রাসূলের খুতবার সময় সালাত আদায় চলে, কিন্তু আমাদের দেশের মুফতিদের খুতবায় সালাত চলে না। রাসূলের খুতবা তিনি বন্ধ করে সার্চ করলেন, দাঁড়াও, দুরাকাত সালাত পড়েছো না? দাঁড়াও, আগে দুরাকাত পড়বে তারপরে বসবে। আর আমাদের হুজুররা বলে, সালাত পড়ছো কেন? বসো, তোমাকে সময় দেওয়া হবে। তো রাসূলের খুতবার সময় সালাত চলে, কিন্তু আমাদের দেশের মুফতিদের খুতবার সময় সালাত চলে না। এই জন্য বলছিলাম, আহলে হাদিস এবং বিদাতিদের মধ্যে অনেক পার্থক্য রয়ে গেছে। আসলে আমার সময় তো স্বল্প, বিস্তারিত আলোচনা করতে না পারাই দুঃখিত, আমার সময় শেষ হয়ে গেছে, আমি পরিপূর্ণ আলোচনা করতে না পারাই দুঃখিত, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি দোয়া করি। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনারা সবাই কিন্তু সুন্নাপন্থী, ঠিক না? সুন্নাপন্থী না? আচ্ছা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, জানেন এই দোয়া? কিসের দোয়া? বৈঠক শেষের দোয়া। এটা তো আপনিও জানেন, আমি যখন হানাফি মাযহাবে পড়তাম ছোটবেলায়, যখন কোরআন শিখতাম, কারি বিলায়েত তার একটা কিতাব, নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা, ওই কিতাবের ভিতরেও লেখা ছিল মজলিস শেষের দোয়া এটা। তা আমি মাঝে মধ্যে চিন্তা করি যে মজলিস শেষের দোয়া এটা, তাহলে মজলিস যখন শেষ হবে তখন এই দোয়াটা পাঠ হবে, 10 নম্বর বক্তাও এই দোয়া পড়ে, 11 নম্বর বক্তাও এই দোয়া পড়ে, 9 নম্বর বক্তাও এই দোয়া পড়ে, 8 নম্বর বক্তাও এই দোয়া পড়ে, 5 নম্বর বক্তাও এই দোয়া পড়ে, 3 নম্বর বক্তাও এই দোয়া পড়ে, 2 নম্বর বক্তাও এই দোয়া পড়ে। আরে এটা তো মজলিস শেষের দোয়া, তো মজলিস একবার শেষ হয় না 12 বার শেষ হয়? একবার শেষ হয় না? তাহলে এই দোয়াটা পাঠ করাটাও বিদাত। আপনি বলছেন যে আমি সুন্নাতের পক্ষে, বিদাতের বিপক্ষে, কিন্তু আমাদের অনেক আহলুল হাদিসদের মানহাজের ইস্তেজগুলোতেও এই দোয়া পাঠ করা হয়, অথচ এই দোয়াটা প্রধান বক্তা যে সে পাঠ করবে, না হলে যে শেষ করবে, মজলিস যখন শেষ হয়ে যাবে, ভেঙে যাবে, ওই সময় এই দোয়াটা পাঠ করবে, কিন্তু এটা মাঝখানে ঢুকলো কি করে? কথা মনে হয় বুঝতে পারেন না, তাই না? আমার কথা অনেকে বুঝবেন না, আমার কথা উল্টা উল্টা লাগে, আমার কথা মাঝে মধ্যে বুঝবেন না, মাঝে মধ্যে বলবেন যে বক্তা কি বললো, আমি যে গভীরে গিয়ে বুঝেছি, আপনি তো আর ওই গভীরে নামেননি। আপনি বলবেন ও জাহান্নামে পাঠিয়ে দিল, আর কি ঠেকা পড়েছে? খোলেন সহিহ ইবনে হিব্বান 124 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করল ওই ব্যক্তি জান্নাতে গেল, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করল না, কোরআন অনুযায়ী চলল না, ও জাহান্নামে গেল। এখন আমি যদি এই হাদিস না বলে জাহান্নামে পাঠিয়ে দিই, তাহলে আপনি দোষ হয়ে যাবে, কথা বোঝেননি? এই জন্য আমি বলছি বুঝতে পারবেন না, এজন্য এটাও সুন্নাতের নামে বিদআত, অতএব এটা থেকে আমাদের বিরত থাকতে হবে। অবশ্যই বৈঠক শেষ করার দোয়া বৈঠক শেষেই হবে, রাগ করলেন আপনারা? আপনাদের কথা আবার রাগ করালাম না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, বিশেষ করে সম্মানিত শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী হাফিজাহুল্লাহ, আমার একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমি তাকে খুবই ভালোবাসি, এমন কি যখন সইয়া কি দেয় এসেছি তখন তার কাছ থেকে আমি পরামর্শ নিয়েছি, তিনি আমাকে অনেক গাইডলাইন করছেন, তিনি আমাকে অনেক কিছু বুঝিয়েছেন, এমন কি তার অধিকাংশ বক্তব্য আমার শোনা, এবং সেই অধিকাংশ বক্তব্য থেকে আমি অনেক খোরাক পেয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানিত শেখ যে উদ্দেশ্য করে সইয়া কিদা মানহাজ ভিত্তিক ইবাদত ইত্তেবা ঐক্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করবে এই 2 দিনব্যাপী সম্মেলন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার ইচ্ছাকে কবুল করে নেন, এবং বাংলাদেশের যত আহলুল হাদিস আছে সমস্ত আহলুল হাদিসদেরকে যেন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আমার